আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অদ্ভুত রেস্তোরাঁর কথা শুনে থাকি। আজ এমন এক রেস্তোরাঁর কথা বলবো, মাছের জলে পা ডুবিয়ে খাওয়ার রেস্তোরাঁ। এটি সাতক্ষীরা শহরতলির বক্সরা বাইপাস সড়কে সম্প্রতি চালু হয়েছে। ভিতরের পুরোটা জুড়ে গোড়ালি সমান পানি, এর মধ্যেই চেয়ার টেবিল পাতা। চেয়ারে বসে পায়ের গোড়ালি ডুবিয়ে খাবারের স্বাদ নিচ্ছেন ভোজন রসিকরা। পানিতে ঘুরে বেড়াচ্ছে রং বেরঙের ছোট আকারের মাছ। খেতে খেতে কখন হয়তো অনুভব করবেন পায়ের পাতায় কে যেন চিমটি কাটল। ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর অথবা উন্নত বিশ্বে এমন রেস্তোরাঁ দেখা যায়। সাতক্ষীরার মৌবন রেস্টুরেন্ট তেমনই, এখানে খেতে এসে চমকে যাচ্ছেন সাধারণ মানুষ। প্রতিনিয়ত তাদের ভিড় বাড়ছে, ছোট বড় সবার মন কেড়েছে রেস্তোরাঁ। অভিভাবকদের সঙ্গে শিশুরা বেশ উপভোগ করছেন মাছ দেখা। আমি একজন শিক্ষার্থী, তবে সাতক্ষীরার এমন একটা ব্যতিক্রমধর্মী রেস্টুরেন্ট মৌবন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এসে আমি নিজেই মনোমুগ্ধকর হয়ে গেছি। কারণ সাতক্ষীরার মতো একটা জায়গাতে কোনো কিছু খাইতে খাইতে, কফি কিংবা যে কোনো ডিজার্ট টাইপের খাইতে খাইতে পায়ের নিচে মাছ ঘোরাঘুরি করতেছে, এটা একটা ডিফারেন্ট ধরনের উদ্যোগ। আমি এই উদ্যোগকে স্বাগত জানাই। আর পাশাপাশি আপনারা আসবেন, সবাই দেখবেন সুন্দর একটা পরিবেশে বাইপাস সড়কের পাশেই আপনারা এটা মনোমুগ্ধকর একটা জায়গা পাবেন। সুন্দর ভালোই লাগছে। কষ্ট হয়ে যাচ্ছে, এত কাস্টমারদের আমরা কিভাবে সার্ভ করবো।